আসসালামু আলাইকুম। তাজমহল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা কেমন আছেন? ইনশা আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স যারা করতে যাচ্ছেন বা রানিং আছেন বা অলরেডি পাস করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স পাস করাটা যতটা কঠিন মনে হয় সবার কাছে, চাকরি পাওয়াটা কিন্তু তার সাথে বেশি কঠিন। তো এই চাকরি ড্রাইভিং এ যখন আপনি পাস করবেন, যখন লাইসেন্সটা আপনি হাতে পাবেন, আপনার কোম্পানিতে যদি ভ্যাকেন্সি মানে আপনার ড্রাইভার যদি না লাগে, তো আপনাকে অবশ্যই এই $3,000-4,000 খরচ করে আপনি তো আর বসে থাকবেন না, অবশ্যই আপনি ড্রাইভিং জবটা আপনি চাইবেন। তো এই ড্রাইভিং জবটা বা ড্রাইভিং চাকরিটা আপনি কি করে পাবেন সিঙ্গাপুরে? যখন আপনি কার্ডটা হাতে পাবেন তখন কিন্তু মনে হবে যে ড্রাইভিং পাস করা চাইতে ড্রাইভিং এই যে জবটা খুঁজে পাওয়াটা কঠিন মনে হবে। যখন আপনি লাইসেন্সটা হাতে পাবেন তখন কিন্তু আপনার মনে হবে, আর আর আপনি যখন লাইসেন্সটা করার আগে আপনার মনে হবে যে লাইসেন্সটা নেওয়াটাই কঠিন। আসলে প্রতিটা ধাপই হচ্ছে কঠিন, যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা সহজ মনে হয়। তো মূল কথায় আসি, তো ড্রাইভিং চাকরিটা বা ড্রাইভিং জবটা কি করে পাবো আমরা সিঙ্গাপুরে? তো প্রথম অবস্থায় আপনি যখন লাইসেন্সটা হাতে পাবেন তখন কিন্তু আপনাকে নতুন কিন্তু আপনাকে কোনো কোম্পানি নিতে চাইবে না। যে আপনাকে জিজ্ঞেস করবে আপনার এক্সপিরিয়েন্স কতখানি আছে সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্সে, তখন দেখা যাচ্ছে 1 বছর, 2 মাস, 3 মাস বা 4 মাস হয়েছে আপনি লাইসেন্সটা নিয়েছে, তখন কিন্তু কোনো কোম্পানি আপনাকে এগ্রি করতে চাইবে না, যে নিতে চাইবে না। খুবই প্রয়োজন হলে আপনাকে নেবে আর কি, খুব প্রয়োজন। তো কি করে পাবেন? দেখা যাচ্ছে আপনি যে সাইটে কাজ করেন সেই সাইটে কিন্তু আরো 10টা কোম্পানি কাজ করে, তাদের সাথে আপনি কথা বলবেন, যারা সুপারভাইজার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি তো ড্রাইভিং লাইসেন্স করছি, আমার আমি এই কাজ জানি। আপনি যে কাজটা জানেন সেই রিলেটিভ কোম্পানির সাথে আপনি কথা বলবেন বা সুপারভাইজার ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমি এই কাজ জানি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি একসাথে কিন্তু দুইটাই করতে যাচ্ছি। তো প্রথম অবস্থায় কিন্তু আপনাকে একসাথে দুইটাই করতে হবে। প্রথম অবস্থায় যেহেতু আপনার নতুন লাইসেন্স, আপনার কেউ ওইভাবে নিতে চাইবে না, সেক্ষেত্রে আপনাকে দুইটাই করতে হবে। আপনাকে কাজও করতে হবে এবং ড্রাইভিংও করতে হবে, দুইটাই কিন্তু আপনাকে করতে চাইতে হবে। তো 10টা কোম্পানির সাথে কথা বললে আপনার কিন্তু 2-3টা কোম্পানি কিন্তু এগ্রি করবে যে হ্যাঁ আপনাকে এত টাকা বেতন দেব, এইভাবে এই সব কিছু আপনাকে কিন্তু ডিটেলস বলে দিবে। তো অবশ্যই নতুন অবস্থায় আপনার কিন্তু বেতনটা কম থাকবে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আপনার পুরাতন ড্রাইভারের সাথে আপনি নতুন, যেহেতু এটা কম্পেয়ার করলে চলবে না। আপনিও বেশি পাবেন, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরে গেলেও আপনি কিন্তু বেশি পাবেন। আপনার কোম্পানি যদি দিতে না চায় বেশি, তাহলে কিন্তু যেহেতু আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু আপনি আলাদাভাবে কোম্পানিটা পরিবর্তন করতে পারবেন খুব সহজে। যেহেতু আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে যে কোনো কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে নিতে চাইবে যে আসো আমার কোম্পানিতে, আমি এত টাকা বেতন দিব তোমাকে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে এইভাবে আপনি ড্রাইভিং চাকরিটা খুঁজতে হবে। আপনাকে তো শুধু ড্রাইভিং লাইসেন্সটা পকেটে নিয়ে থাকলে কিন্তু আপনি ড্রাইভিং জবটা বা ড্রাইভিং চাকরিটা আপনার পকেটে চলে আসবে না, আপনাকে খুঁজতে হবে যেইভাবে হোক না কেন, অনলাইনের মাধ্যমে হোক, অফলাইনের মাধ্যমে হোক, যেইভাবে হোক আপনাকে সবসময় এর সাথে মানে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটা সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্সটা নিলেই যে আপনি সিঙ্গাপুরে ড্রাইভিং করবেন বা করেছেন তা কিন্তু না, আপনাকে কঠোর পরিশ্রমের মধ্যে যাইতে হবে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে সিঙ্গাপুরে আপনি লাইসেন্সটা করছেন, সিঙ্গাপুরে ট্রেনিং একরকম আর গাড়ি চালা বাস্তবে গাড়ি চালানো কিন্তু আর এক রকম। তো সব কিছু আপনি মাথায় রাখবেন, যারা নতুন ড্রাইভিং করছেন বা রাস্তায় ইয়ে করছেন সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু আপনারা যাবেন। তো এই হচ্ছে মূল বিষয়, আপনারা যেই যেখানে যেভাবে লাইসেন্সটা নেন না কেন আপনার কিন্তু খুঁজতে হবে। একটা কথা আছে না, খুঁজলে কিন্তু খুঁজার লাগাল পাওয়া যায়। তো আপনি খুঁজতে থাকেন, ইনশাল্লাহ এক সময় কিন্তু আপনার হাতে এসে সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো ধরা দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।